নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে মানব শরীরের কোথায় তিল থাকলে কি হয়, কোন অংশে তিল থাকলে দুর্ভাগ্য বহন করে নিয়ে আসে, এবং শরীরের কোন বিশেষ অংশে কোন দিকে তিল থাকলে সেটা মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। পুরো বিষয়টা আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। সুতরাং অনুরোধ করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকের শরীরে কম বেশি একটা দুটো তিল থেকেই থাকে, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে কোন তিলের মাধ্যমে কি ফল লাভ করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে তিলের অবস্থান, আয়তন, তিলের রং এবং সেই তিলটি আকারে কতটা বড় বা কতটা ছোট, এই প্রত্যেকটি জিনিস দেখেই একজন ব্যক্তির ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই জানা যায়। আজ এই পর্বে আপনাদেরকে জানাবো যে শরীরের বিশেষ কোন অঙ্গে কোথায় তিল থাকলে কি হয় সে সম্পর্কে। এক, কোনো পুরুষের যদি গালে তিল থাকে, তার মানে সেই পুরুষের জীবনে অত্যন্ত সৌভাগ্যের প্রাপ্তি হয়। এরা জীবনে অনেক উন্নতি করতে পারেন এবং এরা প্রচণ্ড শ্রদ্ধাশীল এবং প্রত্যেকটি কাজে অত্যন্ত পরিপূর্ণ হন। বিশেষ করে এরা দেখবেন মাতা পিতার প্রতি অত্যন্ত দায়িত্ববান হন। অপরদিকে মহিলাদের যদি বাম গালে তিল থাকে, তাহলে সেই সব মহিলারা দাম্পত্য জীবন খুব একটা সুখকর হয় না। দাম্পত্য জীবনে দেখবেন একটা ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য, এগুলো কিন্তু লেগেই থাকে। দুই, দেখুন, জাতক জাতিকার যদি চিবুকের মধ্যে তিল থাকে বা বুকে তিল থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু সৌভাগ্যের লক্ষণ। এইসব মানুষেরা খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে থাকেন, রাজনীতিতে উন্নতি করতে পারেন এবং অত্যন্ত সৌভাগ্যবান হন। কিন্তু প্রেমের প্রতি এদের অগাধ বিশ্বাস থাকার জন্য প্রেমের মধ্যে একটা দূরত্ব বেড়ে যায় ওভার পজিটিভ মাইন্ডের কারণে। তিন, কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু জীবনে উন্নতি করতে পারে, অর্থ লাভ করতে পারে। অপরদিকে কানের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব একটা ধনী হতে পারেন না। একই সঙ্গে এরা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন হয়ে থাকেন, কোনো কাজেই এদের মন ঠিকঠাক কিন্তু লাগে না। চার, চোখের ডান দিকে যাদের তিল থাকে বা চোখের আশেপাশে কোথাও যদি তিল থাকে, তারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, প্রত্যেক কাজে অত্যন্ত মন দিয়ে এরা করেন। এই কাজটি সম্পূর্ণ, যে কাজে ওরা হাত দেন তারা সেই কাজ কিন্তু সম্পূর্ণ করেই ওঠেন, প্রত্যেক কাজেই দক্ষতা অর্জন করেন। কিন্তু মাঝে মধ্যে এরা কিন্তু নিষ্ঠুর বাচক কথাবার্তা বলার মাধ্যমে অপর ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন। পাঁচ, যেসব জাতক জাতিকার বাম চোখের উপর তিল থাকে, তারা সারাটা জীবন অর্থনৈতিক কষ্টে ভোগেন, দাম্পত্য জীবনে খুব একটা সুখকর এদের কিন্তু হয় না, এবং হৃদ সংক্রান্ত রোগে এরা কিন্তু ভোগেন। ৬, যাদের পিঠের মধ্যে তিল থাকে, তারা অত্যন্ত ক্ষমতাশালী হন, যে কোনো কাজ বা সবার সাথে খুবই ভালোভাবে মিশেন, আবেগের সঙ্গে মিশেন, যে কোনো কাজ এরা কিন্তু খুব সহজেই করে ফেলেন। অত্যন্ত আবেগপ্রবণ হওয়ার কারণে, অত্যন্ত দয়ালু হওয়ার কারণে এরা সবাইকে সৎ পরামর্শ দেন এবং যুক্তিতর্কের মাধ্যমে এদের জুড়ি মেলা ভার। ৭, পিঠের নিচে দিকে যদি আপনাদের তিল থেকে থাকে, তাহলে বুঝবেন আপনারা কিন্তু অত্যন্ত আরামপ্রিয় মানুষ। একাধিক নারীর সাথে যাদের পিঠের নিচের দিকে তিল থাকে, সেসব জাতক জাতিকারা একাধিক নারী বা পুরুষের সাথে এরা কিন্তু সম্পর্ক রাখতে পছন্দ করেন, এবং মহিলাদের পিঠের নিচে তিল থাকে, তারা কিন্তু অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা সম্পূর্ণ মহিলা হয়ে থাকেন। এদের চাহিদা মেটানো অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে পুরুষদের কাছে। ৮, যেসব জাতক জাতিকাদের
ডান হাতের বাহুতে তিল থাকে, তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন। এরা বুদ্ধি ধরে কাজ করেন এবং এদের শরীরে শক্তির পরিমাণ অনেকাংশেই বেশি থাকে। আর্থিকভাবেও এরা কিন্তু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে সক্ষম। দাম্পত্য জীবন এদের সুখের হয় এবং জীবনে উন্নতি করতে এরা কিন্তু খুব সহজেই পারেন। তবে যাদের বাম হাতের বাহুতে তিল থাকে, তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন সময় কিন্তু জর্জরিত হয়ে পড়েন। 9. জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেসব জাতক জাতিকাদের গোড়ালিতে তিল থাকে, তারা যে কোনো শুভ কাজে নিজেদেরকে লিপ্ত রাখতে পছন্দ করেন। এটা কিন্তু এরা সব সময় যে কোনো কাজে অত্যন্ত পারদর্শিতার পরিচয় দিয়ে থাকেন। বিশেষ করে বাড়ির মহিলারা রান্নাবান্নার কাজে অত্যন্ত পারদর্শী হন এবং সংসারকে মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। 9. সুপ্রিয় বন্ধুরা, যাদের পেটের মধ্যে তিল থাকে, তারা কিন্তু জীবনে অনেক প্রকার বিপদ আপদ সমস্যার মুখোমুখি হতে হয় এবং পেটের মধ্যে তিল থাকা মানুষেরা অত্যন্ত অলস প্রকৃতিরও হয়ে থাকেন। এরা অত্যন্ত তাড়াতাড়ি রেগে যান, কারণ এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। এবং একটা জিনিস দেখবেন, যাদের পেটের মধ্যে তিল থাকে, তারা কিন্তু খাবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট হন, অর্থাৎ ভালো মন্দ খাবার খেতে অত্যন্ত পছন্দ করেন। 9. যাদের তলপেটে তিল থাকে, তারা কিন্তু শারীরিক সমস্যায় অত্যন্ত ভুগেন এবং এরা কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারেন না। কোনো না কোনো মাধ্যম দিয়ে এদের অর্থ কিন্তু ঠিক বেরিয়ে যায়। 10. যাদের বুকের ডান দিকে তিল থাকে, তারা অত্যন্ত অর্থ সম্পত্তির মালিক হন এবং শারীরিক দিক থেকে এরা অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন। তবে এরা অত্যন্ত উদার স্বভাবের হওয়ার কারণে সতর্কভাবে পদক্ষেপ না ফেললে এরা কিন্তু ধন সম্পত্তি থেকেও হাতছাড়া হয়ে যেতে পারেন। অন্যদিকে যাদের বুকের বাম দিকে তিল থাকে, তাদের কিন্তু সাফল্য জীবনে চট করে আসতে চায় না। অনেক স্ট্রাগল সংঘর্ষের মাধ্যমেই এরা কিন্তু সাফল্য লাভ করতে পারে। তবে এরা জীবনে একটা বিশেষ জায়গায় যাওয়ার পর সফলতা কিন্তু অবশ্যই অর্জন করেন। এরপর বলবো যাদের বুকের মাঝখানে তিল থাকে, তারা অত্যন্ত জীবনে কষ্ট পেয়ে থাকেন এবং অর্থনৈতিক কষ্টের কিন্তু পিছু এদের ছাড়ে না, অর্থনৈতিক কষ্ট এদের লেগেই থাকে। একাধিক সমস্যা এদেরকে সর্বদাই ঘিরে থাকে, তথা এরা একাধিক মহিলাদের সাথে সম্পর্ক রাখেন, অর্থনৈতিক দুর্বল কিন্তু এইসব জাতক জাতিকাদের হয়ে থাকে। 12. যেসব জাতক জাতিকাদের ডান পায়ের পাতায় তিল থাকে, তারা জীবনে কিন্তু অত্যন্ত কষ্ট করে থাকেন, ভ্রমণ করে থাকেন। কিন্তু যেসব ব্যক্তিদের বাম পায়ের পাতায় তিল থাকে, তারা ভ্রমণ করেন ঠিকই, তবে এরা অত্যন্ত বেশি অপচয় করেন, যার ফলে এদের ভবিষ্যতে টাকা পয়সা এদের হাতে একেবারেই থাকে না। ফলস্বরূপ এরা কিন্তু ভবিষ্যতে আর্থিক কষ্টে ভোগেন। 13. যাদের নাকের বাঁ দিকে তিল থাকে, তারা কিন্তু যে কোনো কাজ খুবই দক্ষতার মাধ্যমে খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারেন। তথা যাদের ডান দিকে তিল থাকে, তারা জীবনে কিন্তু অনেক ঝুঁকি নিতে হয়, তবে এরা পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতাও পেয়ে থাকেন। এবং যাদের বাম কাঁধে তিল থাকে, তাদের হাতে কিন্তু অর্থ একেবারেই থাকে না। অন্যদিকে যাদের ডান কাঁধে তিল থাকে, তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন এদেরকে করতে হয়। 14. যাদের গলায় তিল থাকে, তারা অত্যন্ত জীবনে সুখী হয় এবং সারাটা জীবন আনন্দের মাধ্যমে এরা কিন্তু কাটান, কারণ গলায় তিল থাকা জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শুভ বলে এটিকে মনে করা হয়। যেসব জাতক জাতিকার গলার বাম অংশে তিল থাকে, তাদের বৈবাহিক জীবনে কিছু জটিলতা আসতে পারে, তবে গলায় তিল থাকা মানুষেরা শিল্পকর্মে নিপুণ হন এবং গানের জগতে এদের কিন্তু অত্যন্ত খ্যাতি অর্জন করে থাকেন। 15. জ্যোতিষশাস্ত্র মতে যাদের ডান হাতের আঙুলে তিল থাকে,
তারা অত্যন্ত অর্থ উপার্জন করে থাকেন এবং যাদের বাম আঙুলে তিল থাকে তারা অত্যন্ত পারদর্শী হন কর্মে এবং কর্মসংস্থানের সফলতা এরা কিন্তু জীবনে অবশ্যই লাভ করেন। ১৬, শাস্ত্রমতে কপালের ডান দিকে যাদের তিল থাকে তারা অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন, এদের মানসিকতা অত্যন্ত প্রবল হয় এবং অত্যন্ত এরা শারীরিক দিক থেকে শক্তিশালী হন, বলবান হন। এরা কিন্তু উন্নতির পথে এগিয়ে যাওয়াতে এদেরকে কেউ বাধা দিতে পারে না, কোনো বাধা বিপত্তি এদেরকে কিন্তু পথ আটকাতে পারে না জীবনের অগ্রগতির উদ্দেশ্যে। এরা যে কোনো বাধা বিপত্তিকে অতি সহজভাবে কাটিয়ে তুলতে সক্ষম হন এবং যাদের ধরুন কপালের বাম অংশে তিল থাকে তারা কিন্তু অর্থনৈতিক সমস্যায় অত্যন্ত ভোগেন, অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেক এদেরকে স্ট্রাগল করতে হয়, বিশেষ করে এরা অর্থ উপার্জন করলেও সেই অর্থকে সঞ্চয় করতে পারেন না। এরপর বলবো যেসব জাতক জাতিকার কপালের একেবারে মাঝখানে তিল থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন, প্রেমের প্রতি এদের অগাধ বিশ্বাস এবং এদের জীবন অত্যন্ত সুখকর হয়, চট করে এরা কাউকে ঠকাতে পারেন না, অর্থাৎ এরা খুবই ভালো মনের মানুষ হন। ১৭, যাদের ডান হাতে তিল থাকে তারা নিজেদের কাজ অত্যন্ত নিপুণতার সঙ্গে অত্যন্ত মানে কর্মদক্ষতার সঙ্গে করে থাকেন, বা যাদের বাম হাতে তিল থাকে তারা কর্মে খুব একটা সুখ ভোগ করেন না, একে কর্মের দিক থেকে এরা কিন্তু বেশ পিছিয়ে পড়েন অনেক সময় এবং এদের পড়াশোনা বা শিক্ষা কম হয়। অন্যদিকে যাদের নাকে তিল থাকে তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবতী হন বা সৌভাগ্যশালী হন, এরা জীবনে অত্যন্ত টাকা পয়সা ধন সম্পত্তির মালিক ভবিষ্যতে হয়ে থাকেন যাদের দেখবেন নাকের উপর তিল থাকে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তিল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আজকের এই তথ্যগুলি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের প্রশ্ন বা কোয়ারিজগুলি লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় পরিজনদের সঙ্গে। পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।